তো হেল্লো গাইজ, কি খবর আপনার? আহকর সকলের ভাল, মানে সফিক আর আপনার আছে ক্রেজি আছে ব্লগার জিরো টু ইউটিউব চ্যানেল অন্যতম ভিডিও। তো গাইজ, আজি মানে আছো নন্তলি, এটা আমি যাম মোর আর দিলদার দাও আছে, আমি গেছি কলিয়াবাদিনালেকে। কারণ আমি কিয় গেছো আপনাদের ভিডিওটি হওয়ার চাক তেনহলে গম পাবো। শিবসাগরের বাসিন্দা, মানে প্লেন খন কিনেছে একটা রেস্টুরেন্টের বাবে, সেই কারণে সেই প্লেন খন আজি নগরপাড়া উলাইছে কলিয়াবাদিনালি হয়ে শিবসাগরলকে যাব। তো নিউজটা পয়ার পিছত এটা মানে এক্সাইটেড হয়েছিল বহুত, আপনাদের বহুতে কোনে কোনে কোরপরা চাইছে আপনাদের একটু অল্প কমেন্ট করে জানাবা। তো আজি এখন চাবলে গৈ আছো, বহুত এক্সাইটেড হয়ে আছো। ইতিমধ্যে আপনাদের সকলে গম পাইছে এখন আকাশত উড়া বিমান রাজপথে আহি আছে মুম্বাই এয়ারপোর্টের, আর সেই বিমান আজি আহি আহি পালে কলিয়াবর তিনিআলি। বহুত অপেক্ষার অন্তত আমি চাবলে পারিছো সেই বিমান যখন রাজপথে আহি আছে, আর আজি আহি পালে কলিয়াবর তিনিআলি। কলিয়াবর তিনিআলিত বহুতো মানুষে ভিড় করেছে ইয়াত চাবলে বিমানখন, আৰু আরক্ষী প্রশাসনও আছে ইয়াত। কিন্তু রাজপথে কিয় আহি আছে? রাজপথে অহার এটাই কারণ, এই বিমানখন হল মিয়াদ উকল এখন বিমান। দুটা ট্রেইলারের সহায়ত বিমান আর বিমানের প্রয়োজনীয় সা সামগ্রীখিনি লৈ অনা হৈছে। আর ইয়া আহি পালে মোর পিছফালে এখন ডাঙর ট্রেইলারের সহায়ত ডাঙর এখন বিশাল প্রকারের এখন বিমান, যখন বিমান চাবলে বহুত সময় অপেক্ষা করে আসিল কলিয়াবর তিনিআলি। গাইজ, এই বিমানখন শিবসাগরের এজন যুব ব্যবসায়ী হরিপ্রসন্ন হাজরিকা 1 কোটি টকাৰে ক্রয় করলে মুম্বাই বিমানবন্দরেরপরা শিবসাগরত এখন এরোপ্লেন রেস্টুরেন্ট খোলার পরিকল্পনাতে ক্রয় করলে। আর এইখানে হয়েছে দ্বিতীয়খন ট্রেইলার, যখন ট্রেইলারে এরোপ্লেনের পাংখাখিনি, মানে যিখিনি উইংস আছে, দুটা উইংস আছে, সেইখিনি খুলি আর বেলেগ সা সামগ্রীখিনি লগতে আছে, এইখন খুলি দ্বিতীয়খন ট্রেইলারে অনা হয়েছে। আর প্রথম যখন ট্রেইলার গেছে সেইখান ট্রেইলারত অনলে মানে এরোপ্লেনের মানে বডিটহে আনব পারিছে। আর এটা কথা সচাকয়ে ড্রাইভার সকলক ধন্যবাদ দিব লাগিব, যখন প্লেন আনবলে দুখন ট্রেইলারের প্রয়োজন হয়েছিল, সেই দুখন ট্রেইলারত দুজন দুজনকে চারিজন ড্রাইভারের সহায়ত বিমানখন সেই মুম্বাই এয়ারপোর্টেরপরা ইমান দূর রাস্তা অতিক্রম করে বহুতো বাধা সমস্যার সম্মুখীন হয়েছিল। কিন্তু সেইখিনি বাধা সমস্যা পার করে সিহতে ফ্লাইটখন আনবলে সক্ষম হয়েছে। সিহতক মানে অহে অহে ধন্যবাদ জানাইছো ইমান ভালকে গাড়ি চলাই লৈ অহার কারণে। তো গাইজ, এইটো রাস্তাত আজিলৈকে ইমান ওখ যান বাহন যোৱা নাই, চাক উপরত কারেন্টের তার, সেই তারত লাগি ধরেছিল, কিন্তু একটা বাহেরে তারখিনি উপর ঢাঙি ধরে লাহে লাহে পার করবলগা হয়েছে। আর আপনাদের হয়তো বহুতে নিউজ চ্যানেলবর চাইছিল যেতিয়া ওয়েস্ট বেঙ্গল পার করেছিল তেতিয়া সেইখন অভারব্রিজত লাগে ধরেছিল, আর এইখান ট্রেইলারের চকাখিনি খুলি অনলি রিমেরে চলাই পার করবলগা হয়েছিল। আর যেতিয়া প্রবেশ করেছিল তেতিয়া জালুকবাড়ি লৈ সেই তাতো অভারব্রিজত লাগে ধরেছিল, পিছত চকার পামখিনি এরি পিছত অল্প যেতিয়া মানে ডাউন হয়েছিল তেতিয়াহে গাড়িখন পার করে লৈ অনা হয়েছিল। বহুতো সমস্যার পিছত এইখন বিমান অহমত প্রবেশ করে এতিয়া আমার কলিয়াবর দিয়ে পার হয়ে গিয়ে আছে চকরা বান্ধা হয়ে, পিছতহে শিবসাগর গৈ পাবহি। আর এই বিমানখন আসলে এয়ার ইন্ডিয়ার এখন বিমান উইংস অফ হাজরিকা, মানুষজনের নাম হল হরিপ্রসন্ন হাজরিকা আর বিমানখনের নাম হল উইংস অফ হাজরিকা। এই বিমানখন ওসরপরা চাবলে বহুত এটা মনত হেঁপা আসলে আহা আসলে, কিন্তু সেই আহাখিনি পূরণ হল। কিন্তু আর একটা আহা আছে, এই বিমানখন নিয়ে যেতে মানে রেস্টুরেন্ট খুলিব, যেতিয়া মানে মুকলি করব রেস্টুরেন্ট, সেইদিনা আমি যাতে যাব পারো সেইটো মনত এটা বহুত ডাঙর আহাত। আর এই রেস্টুরেন্টখন বনোয়া হব শিবসাগরের বটিয়াপাড়াত। তো গাইজ, আজির ভিডিও ইয়াতে সামরি মারিছো, যদি ভিডিওটি ভাল লাগে প্লিজ সকলে সাবস্ক্রাইব লাইক শেয়ার এন্ড কমেন্ট করব, আর যখন মোর চ্যানেল নতুন হয়ে আছে সিহতে প্লিজ সকলে সাবস্ক্রাইব করে কাহত থাকা বেল আইকনটি অল নোটিফিকেশন করে রাখব।